আবারও স্বাগত আনন্দ টিভি রাতের সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। জাপানের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় টাইফুনের আঘাতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় বেশ কয়েকটি এলাকা, বিদ্যুৎহীন হয়ে পড়ে 1.5 লাখের মতো পরিবার। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমের শহর শিজুওকা। জাপানের আবহাওয়া সংস্থা JMA জানায়, বৃহস্পতিবার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে রেকর্ড 417 মিলি বৃষ্টিপাত হয়েছে সেখানে। টাইফুনের কারণে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল 65 কিলোমিটার থেকে সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত। এদিকে শনিবার সকালে শিজুওকায় আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস এবং ভূমিধস ও বন্যার জন্য সতর্কতা জারির আহ্বান জানায় দেশটির আবহাওয়া সংস্থা JMA। এবার খেলা সংবাদ। নতুন বিশ্বকাপ জার্সি গায়ে জড়িয়ে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি করলেন জোড়া গোল, পাত্তাই পেল না হন্ডুরাস। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 3-0 গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। ম্যাচের 16তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে দলটি। 69তম মিনিটে ব্যবধান 3-0 করে মেসি। তবে 84 মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন পিএসজির সুপারস্টার, কিন্তু 6 গজ বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা। আবারও দেশের খবর। কুমিল্লার লাকসাম পৌরসভার 2 নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে লাকসাম পৌরসভা প্যানেল মেয়র 1 ও 2 নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমানের জংশন কার্যালয়ে এ যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যোগদান করা নেতাকর্মীরা জানান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কর্মকাণ্ডে খুশি হয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন। এ যোগদান অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামালপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো সামাজিক সম্প্রীতি সমাবেশ। শনিবার দুপুরে সমাবেশে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আসম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন এবং জেলা প্রশাসক শ্রাবস্তী রায়সহ আরও অনেকে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়রদের সময়ে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের সড়কের সংযোগ বিচ্ছিন্ন করেছে ওজো পাডিকো বিদ্যুৎ বিভাগ। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরিনিয়াবাস সাদিক আবদুল্লাহ শনিবার সকালে কালীবাড়ি রোডে তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি AKM জাহাঙ্গীর হোসেন এবং BCC-র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ সহ অন্যান্যরা। পাবনার ঈশ্বরদীতে মালা খাতুন নামের এক গৃহবধূর হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করল নিহতের স্বজন এলাকাবাসী। শনিবার দুপুরে শহরের উপজেলা রোডে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সামনের সড়কে কর্মসূচি পালিত হয়। বক্তারা দাবি করেন, চলতি মাসের 17 সেপ্টেম্বর ওই গৃহবধূর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাকে শারীরিক নির্যাতন করলে মৃত্যু হয় মালা খাতুনের। ময়মনসিংহে সিভিল সার্জন অফিসের 6তলা বিশিষ্ট 3তলার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর পাটগুদম এলাকায় গণপূর্ত বিভাগের বাস্তবায়নে 5 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের মিঠাবো এলাকার একটি পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে ছাই হল কয়েক কোটি টাকার মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গেল রাত 8টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিপাতের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ। নিচ্ছি আরও একটি বিরতি, বিরতির পর্যায়ে থাকছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত মুখ বাঁধা অবস্থায় স্বামী স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। এবং গাজীপুরে 5,000 টাকার জন্য শিল দিয়ে মাথা থেতলিয়ে নানাকে হত্যা করল ঘাতক নাতি।